মাছ ধরাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। মাছ চুরি রুখতে গিয়ে পেট ফুঁড়ে তীরবিদ্ধ হলেন এক ব্যক্তি। গাজলের ময়না এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে। মাছের ব্যবসা করতে 10 বছরের জন্য এলাকার একটি পুকুর লিজ নেন রহমান শেখ নামে স্থানীয় এক ব্যক্তি। সেই পুকুরেই দিনের পর দিন লুকিয়ে চুরিয়ে মাছ ধরত অভিযুক্তরা। সেই সময় বাধা দিতে গেলে রহমান শেখ ও তার ছেলে আনার শেখের সঙ্গে বচসা বাঁধে। বচসা এমনই চরমে পৌঁছয় যে তাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে বাবা ও ছেলেকে, এমনকি রহমান শেখকে লক্ষ্য করে তীর ছোড়ে তারা। এরপরই রক্তারক্তি কাণ্ড। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। ওরা মাছ মারে খাচ্ছিল সকাল সকাল টাইমে, ঘুরিয়াল যান বাধা দিতে যায়, পকেটটা আমি লিজ নিয়েছি। ওরা আগে পকেট লিজ নিয়ে ওদের টাইম শেষ হয়ে গেছে, আমাকে মালিক লিজ দিয়েছে, আমি নিয়েছি। আমি ডেলি সকাল সকালে দেখতে যাই, যেগুলো আমাদের মুসলমান আজানটা পড়ে না, ওই টাইমে ডেলি দেখতে যাই আমি। ওরা যে কোথায় নুকাইছিল কী দন্দুক নিয়ে অনেক দিন তো সত্যি। কতজন মিলে মেরেছে? কোথায় হয়েছে ঘটনা? আনার শেখের চোখের পাশ ঘেঁষে বেরিয়ে যায় তীর। অল্পের জন্য চোখ রক্ষা পেয়েছে তার। ঘটনার সময় বাবা রহমান শেখকে বাঁচাতে ছেলে আনার শেখও আহত হন। তাকেও বেধড়ক মারধর করা হয়, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় সারা শরীরে। তীরবিদ্ধ অবস্থায় রহমান শেখ ও তার ছেলেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। আমরা পুকুর জোগাড় ছিলাম, ঠিক আছে, তা ওরা মাছ মারতে আসছিল কিছু লোক, তা ওদেরকে মানা করার যেতে, তা আমরা কম লোক ছিলাম, ওরা তখন আক্রমণ করেছে আমাদের উপর। পুকুরটা কাদের? পুকুরটা আমাদের, আমরা লিজ নিয়েছি। কতদিনের জন্য লিজ নিয়েছিল? 10 বছরের জন্য। কারা মারধর করেছে? ও গ্রামবাসী। ওদের নাম জানা গেছে? নাম জানা যায়নি, আমরা নাম জানলে বলে দিই। কী দিয়ে মেরেছে? আমার বাবাকে তিন লাগেছে আর আমাকে হাসপাতালে। আজ সকালে হয়েছে? বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দুজনে। তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। যদিও দুষ্কৃতীদের এখনো কোনো পাত্তা পাওয়া যায়নি। মালদা থেকে মিল্টন পালের রিপোর্ট, আজতাক বাংলা,